অ্যাপেক্স ক্লাব অফ হাতিবান্ধা গোল্ডেন জুবিলির উদ্যোগে শীতার্থ মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অ্যাপেক্স ক্লাব অফ হাতিবান্ধা গোল্ডেন জুবিলির প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বর, অ্যাপেক্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর আরিফিন সাজ্জাদ সোহাগ, অ্যাপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগরের প্রেসিডেন্ট এ কে এম শামসুল কবির মিলন, অ্যাপেক্স ক্লাব অব হাতিবান্ধা গোল্ডেন জুবিলির ফাউন্ডার আব্দুর রাজ্জাক দোলন ও সেক্রেটারি ফিরোজ হোসেন। এল নিউজ অনলাইন, নিউজ ডেস্ক।